প্রিয় শিক্ষার্থীরা, প্রথম আমাকে বলা আছে যে কি আয়তক্ষেত্রের বীজটা দৈর্ঘ্যের দ্বিগুণ এবং ক্ষেত্রফল 512 বর্গ মিটার বলে এর পরিসীমা নিলেন। তো প্রথমত আমাদের জানতে হবে আসলে আয়তক্ষেত্র কি, আয়তক্ষেত্র কাকে বলে? আমরা যদি প্রশ্ন জিজ্ঞেস করি তো তোমরা অবশ্যই সবাই বলবে যার দৈর্ঘ্যবান প্রস্থ আছে তাকে বলা হয় আয়তক্ষেত্র। দৈর্ঘ্যবান প্রস্থ আছে অর্থাৎ যার যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান বা প্রতিটি কোণ সমান তাকে বলা হয় আয়তক্ষেত্র। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ। এখানে তোমাদের বইতে দেওয়া আছে বিস্তার, বিস্তার হচ্ছে প্রস্থ। তো আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র আছে দৈর্ঘ্য গুণ প্রস্থ। এবং এখানে আমাদের যে আছে লাস্টে যে পরিসীমা, আমাদের জানতে হবে পরিসীমা সূত্র কি। আমরা জানি যে পরিসীমা সূত্র হচ্ছে 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ। সেক্ষেত্রে আমাদের যে সূত্রের প্রয়োজন ছিল আমি তোমাদের সূত্রগুলো বলে দিলাম। এখন বলা আছে প্রশ্নে জায়গা ক্ষেত্রে বিস্তার দৈর্ঘ্য বিস্তারের দ্বিগুণ। সুতরাং আমাদের এখানে তো আনমন আছে, এগুলো দৈর্ঘ্য এবং প্রস্থ আমাদের জানা নেই, সেজন্য আমাদের একটু ধরে নিতে হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, যদি আমি ধরি আয়তক্ষেত্রের বিস্তার যদি ধরি 1 মিটার, তাহলে দৈর্ঘ্য কত? 2 মিটার, কারণ প্রশ্নে বলা আছে দ্বিগুণ। সুতরাং আয়তক্ষেত্রের বিস্তার হচ্ছে আমাদের 1 মিটার, জানি যে গুণের সময় পাওয়ার পরে যোগ আগামী 5 তারিখে, আগামী মাসে